সরকারে ঘোষণা করেছে যে গ্রেজুয়েট টিচার আর পোস্ট গ্রেজুয়েট টিচারের ক্ষেত্রে টেট পরীক্ষা পুনের অনুষ্ঠিত নহয়, কারণে ডাইরেক্ট রিক্রুটমেন্ট পরীক্ষা হব। যেহেতু আমার ন্যাশনাল কাউন্সিল অফ টিচার এডুকেশন বা রাইট টু এডুকেশনের অধীনত আপনার গ্রেজুয়েট টিচার বা পোস্ট গ্রেজুয়েট টিচার সকল নপরে, এটিকে তাত টেট প্রযোজ্য নহয়। টেট লোয়ার প্রাইমারি আর আপার প্রাইমারির ক্ষেত্রে প্রযোজ্য হয়ে আছে, প্রযোজ্য হয়ে থাকবে। 11,000 27,000 হিতাধিকারী সৃষ্টি হল, প্রকৃতার আসলে দুখিয়া মানুষের সংখ্যা ক্রমাৎ বৃদ্ধি হয়েছে। দুখিয়া মানুষের সংখ্যা বৃদ্ধি হওয়া কমা এটু মূল কথা নহয়। গাঁৱের যে সকল দুর্বল লোক তেওঁলোকক জিয়াই থকার যুজত তেওঁলোকক এটা সাহায্য দিব লাগে। এতিয়া আগতে মানদণ্ডটো আছিল 2,00,000 টকা ইনকাম হলে আপুনি ৰেচন কার্ডখন পাব, কিন্তু আজিকালি 2,00,000 টকাৰ উপার্জনেরে পরিয়াল এটা বছরটোত কেনে ধরনে চলিব পাৰে এই কথা অধ্যয়ন করার পাছত এই পরিমাণ বৃদ্ধি করে দিয়া হয়েছে। গতি 4,50,000 যেতিয়া বৃদ্ধি করা হল, অধিক সংখ্যক লোকক আমি সামরি লৈ তেওঁলোকক আমি ৰেচন কার্ড দিবলৈ সক্ষম হয়েছে। দেখা পাওয়া গেছে আপনার গৃহ জেলা স্থানীয় লোকের অভিযোগ করেছে 2-3 গৰাকী শিক্ষক আছে, এজন অবসরল, তার পূর্বে 2 জন বদলি হয়েছে। সব আমি গোটেই বিদ্যালয়বিলাকৰ ৰেচনেলাইজেশ্যন কৰি আছো। আগতে আমাৰ স্যাটেলাইট দিয়ে আমি ইয়াৰ পৰা, আপুনি ওদালগুৰিৰ পৰা মোৰ তাৰ জপৰা স্কুলখনটো আপুনি দেখা নাই, আপুনি সংবাদ মাধ্যমৰ বাতৰিৰ পৰা এই কথাটো বুটলি পেলাই কৈছে। আমি কিন্তু শিক্ষা হেতুৰ জৰিয়তে এতিয়া আমি চাই আছো ক'ত ছিংগল টিচাৰ আছে, ক'ত মানে ষ্টুডেণ্ট কম আছে, ক'ত বেছি আছে। এতিয়া সকলোৱে যদি কোঅপাৰেশ্যন কৰে, 90% শিক্ষকে কোঅপাৰেশ্যন কৰি ডাটা দিছে। যোৱা কালিলৈকে আমাৰ প্ৰায় 69% ষ্টুডেণ্টৰ এনৰোলমেণ্ট আমাৰ শিক্ষা হেতুত আহিছে। সকলোখিনি শিক্ষা হেতুত অহাৰ পাছত আমি সুন্দৰভাৱে ৰেচনেলাইজেশ্যনটো কৰিম, আৰু ৰেচনেলাইজেশ্যন কৰাৰ লগে লগে আমাৰ শিক্ষকৰ নাটনিৰ সমস্যাটো সমাধান হ'ব। ৰাজ্যত ছাৰ কিমান স্কুল এতিয়ালৈ বন্ধ হ'ব ছাৰ, এমাৰ্গেশ্যন হ'ব, সেইটোতো মই কেনেকৈ ক'ম? এমাৰ্গেশ্যন বন্ধ হোৱাটো নহয়, আপোনালোকে অলপ যোগাত্মক যদি মনোভাৱ এটা লয়, প্ৰশ্নটো যদি মোক কৰে যে 6 জন ছাত্র ছাত্রী আছে এই বিদ্যালয়খনত, আপনাদের 2 জন শিক্ষক কিয় দি রাখিছে? আমার ট্যাক্সর পয়সায় 6 জন ছাত্র ছাত্রীক পড়াবর কারণে রাইজর করর পয়সায় সংগ্রহিত ধনরাশির পর 2 জন শিক্ষক কিয় দরমহা দি আছে, এই প্রশ্নটো মোক সাংবাদিকসকলে নকয়। গতি মই সাংবাদিকসকলক অনুরোধ জানাম, আপনাদের গাঁৱত যাওক, আপনাদেরকে মোক কোকসুন কিমান জন ছাত্র ছাত্রী হলে 5 জন শিক্ষক দিব পাৰি, এই কথাটো আপোনালোকে কওক, এই কথাটো আপুনিয়ে কওক। গতিকে সেইটো অংকটো মই লগত লৈ ফুৰা নাই, কিন্তু আমাৰ টার্গেট, আমি এটা মিশন মোডত কাম কৰিছো যাতে আমাৰ মানে ছাত্ৰ ছাত্ৰী অনুপাতে, শ্ৰেণী অনুপাতে, বিষয় অনুপাতে আমি শিক্ষক শিক্ষয়িত্ৰী দিব পাৰোঁ। তাৰ কাৰণে এটা চৰ্ত আছে যে ছাত্ৰ ছাত্ৰী অনুপাতে, শ্ৰেণী অনুপাতে আৰু বিষয় অনুপাতে শিক্ষক শিক্ষয়িত্ৰী দিবলৈ হ'লে ছাত্র ছাত্রীর সংখ্যা, শ্রেণীয় প্রতি ছাত্র ছাত্রীর সংখ্যা আর বিদ্যালয়খনত মুঠ ছাত্র ছাত্রীর সংখ্যারও একটা অপটিমাম হিসাব আহিব লাগিব, আর সেই হিসাবের ভিত্তিত আমি অ্যামালগামেশনের বা এই শিক্ষা ক্ষেত্র আসনিখনের রূপায়ণের কাম আমি করে আছো, আর নিশ্চিতভাবে আমি খুব সুন্দর ফল পাম। বিটিসি পেড হল কোয়া হয়েছে যে বিটিসি ফার্পর অ্যাপয়েন্টমেন্ট দিব, কিন্তু এসআই অ্যাপ্রুভেল ইতালে হওয়া নাই বলে বিভিন্ন কোয়া আছে। এটা একটা প্রশাসনিক প্রক্রিয়া, এটা প্রশাসনিক প্রক্রিয়া, প্রশাসনিকভাবে তার সমাধান, সেটা মই কব না, সেটা মই কব নোৱাৰো। দিজার এইবোৰ হল প্রশাসনিক প্রক্রিয়া। আমার কথাটো হল যে বিটিআরর টেট পরীক্ষা হলে হৈ গল, রিজাল্ট ওলালে না, রিজাল্ট ওলাই গল, এটা নিযুক্তি প্রক্রিয়া, তাত কিছু নীতি নিয়ম পালন করব লাগিব, আসাম ফিনান্সিয়াল রুল মন গলে তো আপনি মাতি আনি পেলে অ্যাপয়েন্টমেন্ট লেটার এখন দিব দিব নয়, গতি সরকারি কিছু প্রক্রিয়া থাকে, প্রসিডিউর থাকে, ইউটিলি টেক ইটস ওন টাইম, সেইমতেই হব। স্যার যে শিক্ষা সেটুক লো আসলে যথেষ্ট বিতর্ক, একো বিতর্ক হওয়া নাই, একো বিতর্ক নাই, মানে বহু শিক্ষকে অভিযোগ উত্থাপন নাই করা, বহু শিক্ষকে মই বারম্বার এটা কথা কয়ে আছো, আপনাদের তথ্য না না, আপনাদের তথ্য বহু শব্দটো ব্যবহার নকরিব, না না বহু শব্দটো নেট নেট নপোৱাৰ কাৰণে তেখেতসকলে।